আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি খাদিজাতুল আছি আপনাদের সঙ্গে। আমি ঘুম থেকে উঠে সকালে চলে এসেছি বারান্দায়। একদম মেঘলা আবহাওয়া, জানেন তো যে বাংলাদেশে কী অবস্থা এখন। সব জায়গাতে খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা লেগেই থাকছে সব সময়। তো বাইরে আবহাওয়াটা অনেক সুন্দর, একটু করে বাতাসও হচ্ছে। আমি বাইরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখন খুব বেশি সকালও না, 9:30টার মতো বেজে গেছে। আর আমি যেহেতু উঠতে একটু দেরি করে ফেলেছি সকালে, সেজন্য সকালে নাস্তা বানানো শুরু হয়ে গেছে। আমার আম্মা রুটি বেলছে, অলরেডি রুটি বেলানো অনেক কয়টা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, রুটি বেলানো শুরু হয়ে গেছে। এখন রুটিটা ভাজা হবে। ফুলকো রুটি হচ্ছে একদম। এটা আসলে লাল আটা রুটি, এই জন্য একটু লাল দেখাচ্ছে। আর কারো যদি আমার এই চ্যানেলের আমার ব্লগগুলো পছন্দ হয়, দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, কী দেখতে চান তাও জানাবেন। তো আমার পাশেই থাকবেন আশা করছি। তো চলুন, আমরা এখন সকালে নাস্তাটা সেরে ফেলি। আমাদের আজকে সকালে নাস্তা রুটি, আম আর সবজি ছিল। এখানে আমি আর আমার ছেলে এখন নাস্তা করে ফেলছি। আমরা নাস্তা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন। আমাদের নাস্তা খাওয়া অলরেডি শেষ, আমার শেষ, আমার ছেলের একটু বাকি আছে। ও শুধুই সবজি দিয়ে খেলো, আম সে তেমনটা খায় না, এইবারই খাচ্ছে না। অন্যবার খুব আম পছন্দ করে, কিন্তু এইবার সে খাচ্ছে না, শুধু সবজি দিয়ে রুটি খায় বা আমি খাই না। তো আমি সরাসরি এখন চলে যাচ্ছি বিকেলে। বিকেলে কী ছিল আমাদের আয়োজন, তো আজকে আমি আপনাদের দেখাবো আমের পুডিং। দুপুর টাইমটা দেখালাম না। এখানে আমি 2 কাপ ঘন দুধ নিয়েছি, আর এর মধ্যে আমি চিনিটা গুলিয়ে নিলাম, 1.5 কাপ চিনি নিয়েছি। ওটা গুলিয়ে রেখে দিয়েছি চিনিটা মিশিয়ে। এরপরে আমি এখানে নিচ্ছি 4টে ডিম। এইবার ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিব। আমার ডিম ফেটানো শেষ, আমি দুধের সঙ্গে ডিমটি মিশিয়ে নিব। আমি এবার হালকা হালকাভাবে একটু সুন্দর করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আমের কাঁদ। আমটাকে আমি একদম পেস্ট করে নিয়েছি। আমি এখানে আম্রপালি আম নিয়েছি। এখানে যে কোনো মিষ্টি আম নেওয়া যায়, টক যেন না হয় আমটা, তাহলে খেতে ভালো লাগবে না। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে যেহেতু প্রেশার কুকারে করব, সেই জন্য প্রেশার কুকারের ভেতরে যে বাটি থাকে সেই একটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি
2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল করে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পানি। আমি এখন ক্যারামেলটা করে নিচ্ছি। দেখুন আমার কত সুন্দর ক্যারামেল হয়েছে। আমি এই বাটিতে এইবার দুধ, ডিম এবং আমের যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিচ্ছি। আমি এখানে কোনো ফ্লেভার বা কিছু ইউজ করিনি, যেহেতু আম দিয়ে বানাচ্ছি আমের ফ্লেভারটাই পাওয়া যাবে, ভালোও লাগবে। এই যে আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রেশার কুকারের নিচে পানি দিয়ে সেখানে একটা ঢাকনা দিয়ে রেখেছি, একটা প্রেশার কুকারেরই, সেটার মধ্যে আমি এখন বসিয়ে দেব। এখন মুখ বন্ধ করে দিয়ে এটা একটা সিটি দিয়ে তারপর বন্ধ করে 10 মিনিট রেখে খুলে নিলেই হয়ে যাবে। এখন আমি দেখি আমার আম্মা ওইদিকে কি নাস্তা বানাচ্ছেন। এই যে আম্মা সিঙ্গারা বানাচ্ছে, আর আমার পুডিংটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত ইয়ামি হয়েছে। দেখুন খেতেও অনেক মজা হয়েছিল। আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি এই জন্য আমি বললাম যে আমরা আগে তো খেয়ে ফেলেছি, দেখ বলে দিলাম আপনাদের। আর এইখানে সিঙ্গারা ভাজা হচ্ছে, এখন আমরা খাবারটা পরিবেশন করে দিব। আর আছে এখানে আলুর চপ, ভেতরে মাংস কলিজা দেওয়া। এখন আমি নাস্তার টেবিলে চলে যাচ্ছি। অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, সবগুলো খাওয়া শুরু করে দিয়েছে। পুডিং তো অর্ধেকটা শেষই হয়ে গেছে আমরা আস্তে আস্তেই, তো আমরা খাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।